32 বছর বয়সী বেসরকারি চাকরিজীবী রাহিব রেজা, মেয়ের বয়স মাত্র 2 বছর। মেয়ের মুখে স্পষ্টভাবে বাবা ডাক শোনার আগেই সবাইকে ছেড়ে পাড়ি দিতে হলো পরপারে। গ্যাসের সমস্যা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস শেষে রাজধানীর ল্যাবেড হাসপাতালে এন্ডোস্কোপি করাতে যান রাহিব রেজা। স্বজনদের দাবি, রাত প্রায় 10:50 পরীক্ষাকক্ষে ঢোকেন তিনি। প্রায় 10 মিনিট পর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সহকর্মী সুরিতের কাছে রেখে আবার চলে যান পরীক্ষাকক্ষে। ঘণ্টাখানেক পার হলেও রাহিব বের না হওয়ায় খোঁজ করেন সুরিত। তখন বিছানায় জ্ঞান হারানো অবস্থায় রাহিবকে দেখতে পান তিনি। তার চিৎকার চেঁচামেচিতে চিকিৎসকরা তাদের তৎপরতা শুরু করেন বলে দাবি পরিবারের। অজ্ঞান হওয়ার 1.5 ঘন্টা পরও জ্ঞান না ফেরায় প্রথমে আইসিইউ, পরে লাইফ সাপোর্টে নেওয়া হয় রাহিবকে। 3 দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার সকাল 8টায় রাহিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কোনো প্রকার চিকিৎসা খরচ ছাড়াই স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। জোর করে ও ঢুকে দেখছে যে হচ্ছে, আমাকে যেটা বললো, আমাকে ফোন করছে ওখান থেকে, ভাইয়ার অবস্থা খুবই খারাপ, ওরা সবাই আটকায় রাখছে, অনেক ডাক্তার ডাক্তার নিয়ে ওরা এক্স-রে করতেছে। স্টেবল না হলো তারা এন্ডোস্কোপি রুম দোতলা থেকে, তারা নিশ্চয় 3 তলায় আইসিইউতে তারা নেয়নি তাকে। তখন তারা বলে যে তাহলে এখন আইসিইউতে নিয়ে যেতে হবে। আইসিইউতে যখন নিয়ে যাওয়া হয় এবং আমি যখন আইসিইউ ডক্টরের সাথে কথা বলি, তারা বলে যে আমাদের কাছে যখন আনা হয়েছিল তার অলরেডি কোনো পালস ছিল না। স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মধ্যে কিছু সময়ের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া সমস্যায় ভুগছিলেন রাহিব। পরিবারের দাবি, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যথাযথ চেক না করেই অ্যানেস্থেশিয়ার ভুল প্রয়োগ করায় মৃত্যু হয়েছে তার। তার যে প্রিটেস্টগুলো করা হয়েছিল এন্ডোস্কোপির জন্য সে ফিট কিনা, সেগুলোর প্রত্যেকটা রিপোর্টই নেগেটিভ ছিল। রিপোর্টগুলো আমাদের কাছে আছে, ওখানে কোনোটাই হচ্ছে নর্মাল না, সবগুলোতেই অ্যাবনর্মালিটি আছে। তা না হলে বলা আছে যে এদিকে রাহিবের স্লিপ অ্যাপনিয়ার ব্যাপারে না জেনেই অ্যানেস্থেশিয়া প্রয়োগের কথা স্বীকার করেন চিকিৎসক। আমরা আগে জানতাম না, আমরা তো অনেক কিছুই আমাদের পরিস্থিতি মিলিয়ে করি। আনফর্চুনেটলি একটা 32 বছর ইয়াং ছেলেদের 2 বছরের মান নিয়ে আমার নিজেরই গত কয়েকদিন এত খারাপ লাগছে বলার মতো এরকম ঘটনা ঘটে যাচ্ছে। রাহিব রেজার মৃত্যুতে ল্যাবেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তার পরিবার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।